আজকের ভোটে বিভিন্ন জায়গায় ভোটারদের বাধা দেওয়া হয়েছে, প্রিসাইডিং অফিসারকে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করল বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেন, হুগলি এবং হাওড়ায় বেছে বেছে হিন্দি ভাষাভাষীদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গাতেই ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা, এজেন্টদের তুলে দেওয়া পুলিশের সহযোগিতায় এবং পুলিশকে বলা সত্ত্বেও পুলিশের সামনে নির্মমভাবে মার, বনগাঁ লোকসভা কেন্দ্রে একাধিক ঘটনা ঘটেছে, আমাদের প্রার্থী শান্তনু ঠাকুরকে কিছুক্ষণের জন্য অবস্থানে বসতে বাধ্য করা হয়েছে, লকেট চ্যাটার্জি বহুবার তাকে বুথের মধ্যে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে, এবং শুধু তাই নয় ভেতরে অন্যান্য লোকজন বসে আছে এটাও দেখা গেছে। হাওড়ায় প্রিসাইডিং অফিসারকে সকাল 6:30 সময় তাকে পরপর থাপ্পড় মারা হয়েছে, সবই চলছে, তার মধ্যে ভোট হচ্ছে। এবং আমাদের লক্ষ্য হচ্ছে আজকের ফেজে আমাদের গতবারের প্রাপ্ত যে আসন ছিল 18টি, সেটিকে পেরিয়ে যাওয়া বা সেটাকে ছোঁয়া।